ছাড়িদের ভাই ওগুলো যন্ত্রণ আর একটু সাইড ফাঁসু বা ফাঁসু বা সাইডো পিঠটা একটু চুলকাই দিবি বে পিঠটা চুলকাচ্ছে কি তাকো দেখছিস না তোর হাত তো খোলা আছে একটু চুলকে দে তো হাত খোলা আই এই কি শুরু করছ না নাটা না এসা করতেছ না চুপ কথা বলবি না যা কই বাচ্চা এ ভাই এই তুমি এলো গোসাই দেখ না বুঝলাম চুলকাচ্ছে বে চুলকাচ্ছে সুখ পাচ্ছি না আমার চুলকানি আমার চুলকাই দেখ নাতে আই আপনার বন্ধুকার মাথা দিয়া তাকো হিড়গা চুলকাই দেন না পুলিশে খবর দেওয়ার কথাটা পয়লা কে জন্য কইছিলি আমি জীবনে আমি কথা বলিনি ওই বেটা বয়রাও কি করে জানবে কি আবার বলবে আমার মনে হয় এই মামুর বুটা আমি যদি বিশ্বের কথা কই তাহলে আমার জীবের পর প্রথম পুলিশের কথা কইছে তিনজন মিশা কথা বলছে একজন সত্য কথা বলছে আপনি মদ খেয়ে আউলেই গিয়েছেন উত্তর তিনজন মিথ্যা কথা বলছে একজন সত্য কথা বলছে একই কথা এখন কে সত্যি কথা কইছস তার আমি চাইব আমি আমি বলছি আমি বলছি আমি 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 বলছি আমি মিথ্যা কথা বলছি আমি আমি ওস্তাদ এই তো কোনি আমি কোনি আমি বলছি আমি বলছি পুলিশকে রকেট রকেট বলে তুই বলছিস স্যার আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি ওস্তাদ এরা সব মিথ্যা কথা বলতিছে এতক্ষণ কদরে ভালো না যে আমি বলিনি প্রত্যেকে বলিছে না এখন দেখেন আমার ফাঁসানোর জন্য এগুলো করতেছে আছে কি আমি যখন দেখলাম যে আপনার পায়ে ধরিয়ে পড়িয়ে আমার বউকে সারাতি মারলাম না তখন আমি বললাম কি যে পুলিশের কাছে না যাই তো উপায় নাই বিশ্বাস মার মাসালকে মার মার রাই না গেলা তো কিছু কষ নাই স্যার আমি ভদ্রলোকের বলা স্যার বুঝছেন আপনার যদি ধরেন যে আরে মারি কাড়ি গাঙ্গে বাসা দেন তারপরে একটা কথাই বলবো স্যার আর পুলিশে কিছু বলি না আমি তুই সত্য কথা বলছিস তখন বলছি কি এখন থেকে সবসময় তুই আমার সাথে কেন স্যার আমি তো কিছু বলি না মানে আরে তিনটা ওই তিনটারে বাইন্দা চল আজকে রাত্রে ওকে বাঘ খাবে সাপ 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 ওকে ঠোকরা ঠোকরা খাবে চল চল আজকে থেকে প্রতি রাত তুই বসের লগে থাকবি আমাকে নিয়ে চল ওস্তাদ আমি বলছি ওস্তাদ আমি কোনে ঠিক আছে ওকে কি সঙ্গিনী হিসেবে নিয়ে গেল নাকি তাহলে তো বেঁচে গেছি আমরা তো খুলবো কে